ক্লাবে ক্রীড়া ও বিনোদনের নামে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বন্ধে কঠোর নজরদারি পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা পুলিশ বলছে বিনোদনের নামে বিভিন্ন ক্লাবে ক্যাসিনো ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা কেউ ছাড় পাবে না আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সাধারণত ক্লাবগুলোতে খেলাধুলা সামাজিক সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মকাণ্ড হয়ে থাকে তবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে উঠে আসে চিত্র। এতে দেখা যায় প্রশাসনের অনুমতি ছাড়াই রাজনৈতিক ছত্র উন্নত দেশের মতো ক্যাসিনো বা জুয়ার আসর বসানো হয়েছে পাশাপাশি চলছে মাদক সেবন এবং ব্যবসা পুলিশ বলছে প্রশাসনের নাকের ডগায় থানার খুব কাছে সব ক্লাবে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না কোনো সামাজিক সংগঠন বা ক্লাবের নামে কোনো অনৈতিক এবং বেআইনি কাজে লিপ্ত হয় এগুলোর আয়োজন করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ড্রাস্টিক ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি যদি পুলিশের কোনো কর্মকর্তা বা পুলিশের কোনো অংশের যদি রকম ইন্ধন থাকে এই সকল ক্ষেত্রে এবং তাদের যদি কোনো রকম অবহেলা বা কোনো গাফিলতি থাকে কোনো রকম ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে পুলিশ সদস্যদের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো অপরাধ বিশেষজ্ঞ ডক্টর জিয়া রহমান বলছেন এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর পরিমাণে অবৈধ অর্থ থাকায় বিনোদনের মাধ্যম হিসেবে ক্লাবে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করছে পুরো সমাজের মধ্যেই যেটা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই আনহোলি অ্যালায়েন্সটা ছিল পুলিশ আপনি কথা বলছেন পুলিশের যেই ট্রান্সপারেন্সি যেগুলো আমরা সব সময় বলছি এগুলো একেবারেই অনুপস্থিত দেখেও না দেখার ভান করেছি জেনেও না জানার ভান করেছি কিংবা এটাকে প্রকাশ করার মতো অবস্থা তৈরি হয়নি বলে দিনে দিনে এটা আস্তে আস্তে এই জায়গায় চলে পুলিশ বলছে সমাজে সুস্থ বিনোদনের অভাবে জুয়া ও মাদকের ভয়াল থাবায় তরুণ সমাজ নষ্ট হচ্ছে আর অপরাধ বিশেষজ্ঞের মতে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমঝোতা ছাড়া জুয়া এবং মদের আশ্রয় বসানো সম্ভব না যিনি পলিটিক্যাল লিডার এর সাথে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান এর সাথে দেখবেন যে ব্যবসায়ী এটা কোনো আশ্চর্যজনক ব্যাপার না যদি এখানে আপনি কোনো স্টাডি করতে যান আপনি দেখবেন হয়তোবা এমন হতে পারে যে এর সাথে হয়তো কানেকশান আপনি চায়না নেপাল বা এই সমস্ত জায়গাও হয়তো আরও বড় বড় গডফাদাররা আছে তাদের সাথে কানেক্টিভিটিটা তৈরি হয়েছে যদি পর্যাপ্ত সংখ্যক আমাদের পার্ক থাকে খেলাধুলার বিনোদনের আয়োজন থাকে তাহলে কিন্তু আমাদের শিশু কিশোর ইয়াংরা আর ভুল পথে বা এই সমস্ত অসলেল বা এই নোংরা পথে কিন্তু তারা যাবে না তারা এই ক্লাব ক্যাসিনোর নামে জুবা যেন বোখে না যায় সেজন্য বিকল্প বিনোদনের ব্যবস্থা করতে পরিবারকে মনোযোগী হতে হবে এবং আমার মনে হয় আমরা সুস্থ ধারার বিনোদনের আয়োজনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা